একটা গভর্নমেন্ট বাজেট চালাচ্ছে তার নীতি নির্ধারণ তার উপর ডিপেন্ড করে টোটাল সমস্ত পৃথিবীর সমস্ত দেশের পরিবেশটা কেমন থাকবে থাকবে না না খেয়ে থাকবে ধুলি মাখা শরীরে থাকবে না গায়ে পারফিউম জড়ায় ঘুরবে তারা চুরি চিন্তায় করবে না সেখানে জ্ঞানী জন্ম নেবে এগুলো তো তাদের হাতে ডিপেন্ড করে তাই না কিন্তু তারা তো আসলে কি বলবো তারা বলার কিছু নাই একটা ছোট্ট একটা ইস্যু পাইলেই সেখানে তোমরা চুরি করেছ একটা ইস্যু পেলেই তোমরা সেখানে চুরি করেছ কেন ওয়াই একটা ইস্যু পেলেই তোমাকে তোমরা সেখানে চুরি করেছ কেন করতে হবে তোমার একটা জায়গাতে তোমার দশ টাকা যদি রাজ্যের কাজে খরচ হয় তুমি সেখানে দুশো টাকা তুমি খরচ করেছ দশ টাকা খরচ করেছো নব্বই টাকা পকেটে করেছ কিন্তু ওটার জন্য দশ টাকা খরচ ছিল বাকি টাকাটা কার তোমার বাবার তোমার বাবা কামাই করে দিয়ে গেছে ওই যে বাবার বাবা কামাই করে যে জিনিস দিয়ে গেছে হ্যাঁ বাবা যে কামাই করে যে জিনিস দিয়ে গেছে ওটা তো ধরে রাখতে পারলাম না তোমরা বাপের কামাইও তো ধরে রাখতে পারলাম না মিয়া নিজের ঘরে চুরি করো যদি নিজের ঘরই হইতো তাহলে তুমি নিজের ঘরে কেন চুরি করবা তাহলে তুমি চোর বাইরে থেকে এসেছ এটা যদি এটা যদি তোমার নিজের ঘর হতো তোমার হতো তোমার তো তোমার ঘরে নিজের ঘরে কেউ চুরি করে তুমি নিজের ঘরে চুরি করে দেশটারে ফোকলা বানাইছো দেশের মানে নিজের ঘরের পরিবারের লোকজন মানে দেশের জনগণ যারা আছে তাদের তুমি কষ্টে নিমজ্জিত করেছ মানে সাগরে ভাসিয়ে দিয়েছ তাদের হক অধিকার যেটুকু আছে সব খেয়ে ফেলেছ চুরি করে তুমি কি মনে করেছো কি তুমি সারা জীবন টিকে যাবে তোমাকে কেউ কিছু বলবে না তুমি পারবে এটা এখন এখান থেকে তুমি চলে গেছো বিভিন্ন জায়গাতে যে তুমি ক্ষমতার মশ্নদে বসতে চাও তোমার লজ্জা থাকা উচিত তুমি ক্ষমতা চাও তোমার লজ্জা থাকা উচিত ক্ষমতার মশ দিয়ে তুমি বসতে চাও হাউ ডিয়ার তুমি ক্ষমতার মশ বসলে কি হবে দুষ্টামি করো কেন আশপাশে যে কেন দুষ্টামি করো মানে এখান থেকে ভেগেছো তো ভেঙেছই তারপরে দূর দূরান্ত থেকে আবার দুষ্টামি শুরু করেছো খুচাখুচি করো ডিস্টার্ব করো যাতে দেশে মানুষ ভালো না থাকতে পারে কি বলবো বলার কিছু নাই আসলে লজ্জা যদি মানুষের না থাকে বুদ্ধিহীন বিবেক বুদ্ধিহীন লোভী কি করলার টাকা তো তোমাকে ফিরিয়ে রাখতে পারলো না টাকা তো তোমাকে শান্তি এনে দিতে পারলো না টাকা তো তোমাদের শান্তি এনে দিতে পারলো না যারা ভেগেছে তো ভেগেছেই পলাতক এখন তারা হচ্ছে পলাতক কি পলাতক পালিয়ে গেছে হুম পলাতক পালিয়েই থাকতে হবে চোর তো চুরি করে পালাবেই না পয়সা থাকবে চোর যেগুলো সেগুলো তো চুরি করে চোর যারা তারা তো চুরি করে পালাবেই বসে তো থাকবে না ওই পালিয়েছে চোর চোরের দর পালিয়েছে মনে থাকে যেন তোমাদের যদি এই মানে তোমরা আসলে বিষয়টা বুঝো কি বুঝো না আমি বুঝি না আসলে তুমি তোমরা কি মনে করো যে আসলে মানে মানুষ এগুলো তাদেরকে কি বললো ক্ষমতা আসতে চাও আবার আবার ক্ষমতা আসতে চাও নাকি খুব স্বাদ ক্ষমতার স্বাদ খুব মজা খুব স্বাদ খুব মজা না জিব্বা বড় হয়ে গেছে জিব্বা বড় হয়ে গেছে আশ্চর্য বিষয় একটা মানুষে এইভাবে দেখো তোমাদের ওই যারা আছে তাদের কি করতেছে ধরে ধরে জায়গায় জায়গায় চুবানো চুবানি খাচ্ছে এটাই তো হওয়ার কথা ছিল এরকমটাই হওয়ার তো কথা ছিল এটা তো জানতো এ দেশের মানুষ আগে থেকেই জানতো তোমার এমন হবে কিন্তু তুমি সেটা বুঝো তুমি বুঝো লজ্জা লজ্জা বিশাল লজ্জা দুষ্টামি না হম দুষ্টি করব না এ দেশটাকে একটু উন্নতির দিকে নিয়ে যাও দেশের মানুষজন খুব কষ্টে আসে এখানে খুব প্রোডাক্টিভ ম্যান মানুষ যারা আছে তারা খুবই প্রোডাক্টিভ কনস্ট্রাকটিভ হ্যাঁ এখানে উন্নত জীবন সম্ভব কেন আমরা এইভাবে এত কষ্ট করবো আমরা জীবন এখানে বসবাস করতে গেলে আমাদের স্ট্রাগল করতে হবে কেন এত বেশি সংগ্রাম কেন প্রত্যেকটা জিনিসের দাম জায়গায় জায়গায় দুর্নীতি কোনো কিছুতেই সন্তুষ্টি নাই প্রত্যেকটা খাত ধ্বংস হয়ে যাচ্ছে হুম শিক্ষা খাত আইন খাত প্রত্যেকটা খাত যে কয়েকটা খাত আছে প্রত্যেকটা খাতই নষ্ট হয়ে যাচ্ছে দেশের রন্ধে রন্ধে বিভিন্ন নষ্টের জীবাণু ঢুকে আছে সব এগুলো করেও মনে করেছো ভালো করেছো না ভালো কি তুমি বলবে না যারা ভালোর ভালো পেয়েছে যাদের যারা ভালো ভোগ করেছে তারা বলবে কারা বলবে তুমি বলবে যে ভালো করছি সব সব ভালো সব উন্নতি সবই ভালো আমি অনেক ভালো করেছি এটা সে তুমি বলবে নাকি আর যারা ভালো ভুক্তভুগি যারা ভালোটা পাচ্ছে তারা বলবে না না তুমি বলবে বোকা বোকা স্বর্গে বসবাস করতেছ তুমি এখন ইয়ে করো সবচেয়ে ভালো হবে স্বেচ্ছায় কি বলে বনবাস বা ইয়ে করে না নির্বাসন তুমি স্বেচ্ছায় নির্বাসনে যাও নির্বাসনে যাও এমন একটা জায়গাতে যাবে যেখানে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই তুমি তোমার নিজের দুনিয়া ওখানে করে নাও হ্যাঁ ওখানে গড়ে নাও ওখানে তোমার শাসত্ব আছে তুমি কারণ বনে তো পশুরা থাকে হ্যাঁ দেখো শুনে না পশুরাজ পশুপতি তোমরা যেভাবে আসলে যে শাসনগুলি করেছ তাহলে পশুরাই করে পশুপতি ওখানেই ভালো মানাবে ও স্বাচ্ছায় নির্বাসনে চলে যাও নির্বাসনে চলে যাও জঙ্গলে থাকো জঙ্গল থেকে শিকার করো ওখান থেকে খাও ওখানে রাজত্ব করো চুরি করো দাড়ি করো যাই করো জঙ্গলে যে করো এদিকে এসো কখনো এদিকে চোখ তুলে তাকিও না দেশের মানুষ খুবই ভালো সাধারণ এবং কি বলবো এটা দেশের মানুষের দেশ এটা বাংলাদেশ এটা কারো পৈতৃক সম্পদ নয় কোন একার কোনো পৈতৃক সম্পদ এটা নয় এই যে এটা আমার বাবার পৈতৃক সম্পদ এটা নয় বোকা আর যদি এটা করতে চাও তাহলে তো ওই যে যা হয়েছে যদি কি বলবো তোমাকে তো পাওয়া যায়নি তুমি তো ভেঙেছ কি করতে পারে এদেশে মানুষ এটা তো নিশ্চয়ই এখনও যদি ট্রেন না পাও আরও যদি মনে করো টের পাওয়ার আছে হ্যাঁ চেষ্টা করতে থাকো দেখো আর পরে যদি বেশি হয় তাহলে কিন্তু ওই যে ওই ব্যাম্বো বাঁশ যাওয়ার জন্য কিন্তু ওই জায়গাটুকু তখন থাকবে না ঠিক আছে